হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউ এবং কেপি দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে হুবহু কমন যোগ্য চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব পুলিশ প্র্যাকটিস মকসেটের সতেরো নম্বর ক্লাস পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি এগারোপি তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে আমরা দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন উইমলাডান দু হাজার চব্বিশের মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় ভিবিআই করবে বিশেষ করে এই নামটা তোমরা খুব ভালোভাবে করবে পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসবে যে কুইংল্যান্ডান দু হাজার চব্বিশে মহিলা বিভাগে কে সিঙ্গেল টাইটেল জিতেছেন তখন সঠিক উত্তর হয়ে যাবে বারবারা কেরিসকোভা তো ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে তিনি কোন দেশের টেনিস প্লেয়ার তো দুটো প্রশ্ন তোমরা করে রাখবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চেক রিপাবলিক নেক্সট দু নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিচের কোন ভারতীয় স্যান্ড আর্টিস্ট তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সুদর্শন পট্টনায়ক তিন নম্বর প্রশ্ন সেকেন্ড এশিয়া মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশন হোস্ট করবে নিচের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন ডি ভারত চার নম্বর প্রশ্ন কোন রাজ্যের ডিজিপি পদে পুনরায় বহাল হলেন রাজীব কুমার সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গের নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে একদম পরীক্ষার মতো করে তোমরা প্রশ্নপত্র মক টেস্টের মাধ্যমে দিতে পারবে তো যোগাযোগ করো আমাদের সাথে খুবই স্বল্প মূল্যে এই ব্যাচ কোর্সে যুক্ত যাও নেক্সট ব্যাচ পঁচিশে জুলাই থেকে শুরু হতে চলেছে পরীক্ষা সেরার প্রস্তুতি এখান থেকে পাবে এছাড়া সম্পূর্ণ পুলিশ পরীক্ষা তোমরা প্রস্তুতি নিতে চাইলে আমাদের ক্র্যাশ কোর্সে যুক্ত হও যেখানে নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরি উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে এবং হচ্ছে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে এবং সকলের কথা মাথা রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে তো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করো এবং বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্সের মাধ্যমে নিতে শুরু করো এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে শুরু করো দেখো পাঁচ নম্বর প্রশ্ন চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন চাঁদ বিবি নিচের কোন স্থানের শাসক ছিলেন দেখো অপশানে আহমেদনগর রয়েছে বিজাপুরও রয়েছে অ্যাকচুয়ালি চাঁদ বিবি দুটো জায়গারই শাসক ছিলেন কিন্তু এখানে উত্তরটা করবে তোমরা আহমেদনগর ওকে তো কেন একটু দেখে নাও দেখো তিনি বিজাপুরের বিজাপুর সালতানাতের শাসক ছিলেন পনেরোশো থেকে পনেরোশো পর্যন্ত এবং আহমেদনগরের শাসক ছিলেন পনেরোশো থেকে পনেরোশো নিরানব্বই পর্যন্ত দেখো পনেরোশো সালে আকবরের বিরুদ্ধে নগরকে রক্ষা করার জন্য চাঁদ বেবি সর্বাধিক জনপ্রিয় হয়ে রয়েছে তিনি নগরের প্রথম হোসেন নিজাম সাহের কন্যাও ছিলেন তো তিনি চাঁদ খাতুন বা চাঁদ সুলতানা নামে পরিচিত ছিলেন তো এত কিছু উপর বেশ করে তো আমরা বলতে পারি যে তিনি বিজাপুরের শাসকের থেকেও বেশি ছিলেন আহমেদনগরের শাসক ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন কোন খেলার সঙ্গে হপম্যান কাপ জড়িত রয়েছে সঠিক হবে অপশন এ লন টেনিস দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার কাপ এবং কোন কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নেবো খান কাপ সম্পর্কিত হকি খেলার সাথে অগাস্টা মাস্টার্স কাপ সম্পর্কিত রয়েছে গল্ফ খেলার সাথে আজলান্সা কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে বান্দার কাপ ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে সিকে নাইডু ট্রফি সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে এজরা কাপ সম্পর্কিত রয়েছে পোলো খেলার সাথে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সাত নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে কোন আন্দোলন সংঘটিত হয় সঠিক উত্তর হবে অপশন এ ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সংগঠিত হয়েছিল কত সালে হয় উনিশশো বিয়াল্লিশ সালে প্রশ্ন ভারতের স্টক এক্সচেঞ্জ কোন সংস্থা নিয়ন্ত্রণ করে নিচের কোন সংস্থা ভারতের স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করে থাকে সঠিক উত্তর হবে অপশন সি সেভি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ন নম্বর প্রশ্ন ভারতের গ্লাসগো নিচের কোন শহরকে বলা হয় তাকে প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার টার্গেট রয়েছে একদম টু দা পয়েন্ট আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি কোনো রকম টাইম ওয়েস্ট নয় যতটুকু তোমাদের একটা প্রশ্ন করতে সময় লাগা প্রয়োজন ততটুকুই আমি সেই সময়টুকু তোমাদের দিচ্ছে তো সঠিক উত্তর হবে অপশন এ হাওরাকে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং তাদের যে উপনাম বা ডাক নাম রয়েছে প্রচলিত নাম সেগুলো একটু দেখে নেব অন্ধ্রপ্রদেশের ডাক নাম এক বাউলস অফ এশিয়া বা এশিয়ার ডিমের ঝুলি বলা হয় তাকে মধ্যপ্রদেশ হল সোয়া রিজিয়ান প্রয়াগ হয়ে যাবে অ্যাড অফ গড পানিপথকে বলা হয় থাকে যুদ্ধের শহর কেরালাকে বলা হয় থাকে ভারতের মশলার বাগান এবং পাঞ্জাবকে বলা হয় থাকে পঞ্চনদের দেশ দশ নম্বর প্রশ্ন সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় তো কত সালে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন কত তারিখে ইউনিসেফ ডে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন সি এগারোই ডিসেম্বর ইউনিসেফ ডে পালন করা হয়ে থাকে এবং ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক বারো নম্বর প্রশ্ন কুইনাইন কোন রোগের ঔষধ বা ওষুধ নিচের কোন রোগের ঔষধ তৈরিতে কুইনাইন ব্যবহৃত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ ম্যালেরিয়া রোগের চিকিৎসাতে দেখো বিভিন্ন উপকার তাদের উৎস এবং তাদের গুরুত্ব কোন কোন ক্ষেত্রে একটু দেখে নেবো রেসারপিন সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে পাওয়া যায় গুরুত্ব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতা এবং ফল থেকে এবং হাঁপানির ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফল থেকে গুরুত্ব ঘুমের এবং বেদনানাশক ঔষধ হিসেবে ব্যবহৃত হয় ক্যাফিনের উৎস কফি গাছের বীজ থেকে ব্যথা উপশমকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ক্যাফিন তেরো নম্বর প্রশ্ন দাবা খেলায় বোর্ডের কয়টি বর্গক্ষেত্র থাকে সঠিক উত্তর হবে অপশান সি চৌষট্টি বর্গক্ষেত্র তাকে দাবা খেলায় চোদ্দ নম্বর প্রশ্ন সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি রেড পান্ডা পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সম্পদ কর চালু হয় কত সালে প্রপার্টি ট্যাক্স নিচের কোন সাল থেকে প্রথম সম্পদ কর চালু হয় অপশান এ উনিশশো সাল ষোলো নম্বর প্রশ্ন আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম বা আসল নাম কি ছিল ভিভিআই করবে প্রশুটিকে সঠিক উত্তর হবে অপশন বি মহেশ দাস সতেরো নম্বর প্রশ্ন শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক নিচের কোনটি ভিভিআই করবে প্রশুটিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রজাতি প্রজাতি হয়ে যাবে শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক দেখো রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি এই সাতটি মৌলিক শ্রেণী বিন্যাসের ক্রম রয়েছে পরপর প্রজাতি সব থেকে ছোট এবং ধীরে ধীরে প্রজাতির উপরে হচ্ছে গণ গণের উপরে গোত্র গোত্রের উপর বর্গ বর্গের উপর শ্রেণী শ্রেণীর উপর পর্ব এবং সবার উপরে রয়েছে কে রাজ্য আঠারো নম্বর প্রশ্ন নীলগিরি কি ধরনের পর্বত চারটি অপশান রয়েছে ভঙ্গিল পর্বত ক্ষয়জাত পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত সঠিক উত্তর হবে অপশন বি ক্ষয়জাত পর্বত হয়ে যাবে নীলগিরি ভঙ্গিল পর্বত কি হিমালয় পর্বত ওকে ক্ষয়জাত পর্বতের আর একটা উদাহরণ কি আরাবল্লি স্তূপ পর্বত বিন্ধ পর্বত ওকে আচ্ছা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি পরীক্ষায় প্রশ্ন আছে দোদা বেতা উনিশ নম্বর প্রশ্ন গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় নিচের কোন অঙ্গে চারটি অপশন বৃক্ষ ধমনী অগ্নাশয় নাকি চক্রিত সঠিক উত্তর হবে অপশন ডি যকৃত কুড়ি নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় দেখো প্রথম অধিবেশন অর্থাৎ প্রতিষ্ঠা যে টাইমে হচ্ছে আঠারোশো সালে কোথায় বোম্বেতে সভাপতি গেছিলেন একদম প্রথম অধিবেশন অর্থাৎ একদম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জী দেখো জাতীয় কংগ্রেস গঠনের সময় তিনি সভাপতি ছিলেন দ্বিতীয় অধিবেশন ঠিক তার পরের বছর আঠারোশো ছিয়াশি কলকাতায় অনুষ্ঠিত হয় সভাপতি ছিলেন দাদাভাই ভাই তৃতীয় অধিবেশন তারপরের বছর আঠারোশো সাতাশি সালে হয় মাদ্রাজ অনুষ্ঠিত হয় সভাপতি ছিলেন সৈয়দ বদিরুদ্দিন তয়েবজি এবং তিনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন আঠারোশো সালে হয় এটি হয় এলাহাবাদে এবং সভাপতি ছিলেন জর্জ উইল এবং তিনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি জাতীয় কংগ্রেসের উপর থেকে ভিবিআই করবে এই তথ্যগুলো কিন্তু খুবই খুবই পরীক্ষার একটা প্রশ্ন নয় প্রশ্ন সাথে আমরা এক্সট্রা নোটস দেখছি সেই জন্যই আমি রাখছি কষ্ট করে যাতে করে তোমাদের আরো বেশি তথ্য তোমরা জানতে পারো এবং পরীক্ষাতে সেখান থেকেও প্রশ্ন আসলে করতে পারো একুশ নম্বর প্রশ্ন দশম জলপ্রপাতটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি ঝাড়খন্ডে বাইশ নম্বর প্রশ্ন কিসের অভাবে মূলের বৃদ্ধি কমে যায় উদ্ভিদের মূলের বৃদ্ধি নিচের কোনটির অভাবে কমে যায় সঠিক উত্তর হবে অপশন সি বোরন টোয়েন্টি তৈগা শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে অপশন সি পাইন বনাঞ্চল হয়ে যাবে তৈগা শব্দের অর্থ টোয়েন্টি ভোরের পাখি কাকে বলা হয়ে থাকে নিচের কোন সাহিত্যিকে ভোরের পাখি বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন এ বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়ে থাকে নেক্সট দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের যে ছদ্মনাম সেগুলো একটু দেখে নেব চারুচন্দ্র চক্রবর্তীর ছদনাম জরাসং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদনাম বীরুপাক্ষ বিনয় মুখোপাধ্যায় ছদনাম জাজাবর সৈয়দ মুস্তফা আলীর ছদনাম সত্যপীঠ আশ্রুতোষ মুখোপাধ্যায় ছদনাম শ্রীবাস নিখিল সরকারের ছদনাম সদনাম শ্রীপান্থাইভ ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প কবে নেয়া হয় সঠিক উত্তর হবে সালে নম্বর প্রশ্ন বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায় বা কোন মৃত্তিকা সৃষ্টি হয় ভিভিআই করবে প্রশ্নটিকে জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা ভালো করে দেখো বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টি হয় সঠিক উৎসবে অপশানে ল্যাটারাইট মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে গুজরাটে সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে চারটি অপশন সবরমতী গঙ্গা তাপ্তি নাকি নর্মদা গঙ্গা তো হবেই না গঙ্গা তো গুজরাটেই নেই তো তিনটে নদী গুজরাটের উপর থেকে প্রবাহিত হচ্ছে তো কোন নদী তীরে সুরাট শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান সি তাপ্তি টোয়েন্টি এইট দেখো পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখক নিচের কোন সাহিত্যিক বিবিআই করো উত্তর অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায় দেখো বিভিন্ন উপন্যাসের নাম দেখবো এবং তাদের রচয়িতার নাম দেখে নেব গণদেবতা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাজার চুরাশির মা লিখেছেন মহিষতা দেবী সুবর্ণলতা লিখেছেন আশাপূর্ণা দেবী প্রথম আলো লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় ভুবন সোম লিখেছেন বলায় চাঁদ মুখোপাধ্যায় হাঁসুলিবাখের উপকতা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহেব বিবি গোলাম লিখেছেন বিমল মিত্র তুঙ্গভদ্রা তীরে লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো এই চারটা খুবই ভালোভাবে দেখবে বিভিন্ন বাংলা সাহিত্যিক বা উপন্যাস এবং তাদের রচয়িতার ব্যাপারে কোন তরঙ্গ সবচেয়ে কম উত্তর অপশন সি বেগুনি বেগুনি আলোর তরঙ্গ সব থেকে কম এবং লাল আলোর তরঙ্গ সব থেকে বেশি তিরিশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার রদ করার ক্ষমতা রয়েছে নিজের কোন ব্যক্তির উত্তর অপশন সি রাষ্ট্রপতির একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা কলেজ নিচের কোনটি উত্তর হবে অপশান সি বেথুন কলেজ ভারতের প্রথম মহিলা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনপঞ্চাশ সালে বত্রিশ নম্বর প্রশ্ন আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে কোন তারিখে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় সালটা মনে রাখলেই হবে ডেট না মনে রাখলেও চলবে সঠিক উত্তর অপশন এ দশই এপ্রিল আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন তেত্রিশ নম্বর প্রশ্ন শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে বি জিন রুশ থার্টি ফোর ছিয়াত্তরের মর্ণান্তর কত সালে হয়েছিল নিচের কোন সালে ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল সঠিক উত্তর হবে অফসানএ সতেরোশো উন সত্তর সালে ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল তো এখানে ছিয়াত্তরের মন্বন্তর কেন বলা হচ্ছে তাহলে বাংলা সাল সেটা কত এগারোশো ছিয়াত্তর সন তো সেই জন্য এই যে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে নামকরণ হয়েছে ছিয়াত্তরের মন্বন্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে অব দ্য ট্রপিক্স প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর মিলে অপশন ডি ছাব্বিশে জুন প্রতিবছর বছর ইন্টারন্যাশনাল ডে অফ ট্রফিক্স পালন করা হয়ে থাকে থার্টি সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন যাকে আমরা মামুদ গজনী বলে থাকি তো সঠিক উত্তর হবে অপশান বি টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেন ঠিক আছে তো সুলতান মাহমুদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই তিনি হাজার হাজার খ্রিস্টাব্দ থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট সতেরো বার ভারত আক্রমণ করেন ওকে এর মধ্য থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আক্রমণ সেটা কি সেটা হচ্ছে হাজার পঁচিশ গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ এটি খুবই গুরুত্বপূর্ণ তার একটি উপাধি ছিল সেটা কি বাত সিকান কেন এই বাত সিকান উপাধিটা দেওয়া হয়েছে মূর্তি ধ্বংসকারী ঠিক আছে তিনি যে সমস্ত মন্দির আক্রমণ করতেন তার প্রধান উদ্দেশ্যই থাকতো মন্দির আমি লুটপাট করব মন্দিরে যে ধন সম্পত্তি সেগুলো আমি নিয়ে যাবো নিজের রাজ্য রাজ্যে সেখানে প্রতিপত্তি করব এবং তিনি শুধু মন্দির লুটপাট করতেন তা নয় যেহেতু তিনি ইসলামের প্রচারক ছিলেন এবং তিনি যে সমস্ত মন্দির আক্রমণ করতেন সেটা তার বিরোধী তো সেই যে সেগুলো একদমই ড্রিস্ট্রয় করে দিতেন তো সেই জন্য তার একটা উপাধিও দেওয়া হয়েছিল বাতশিক নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন সিয়ার ফরমান ফারুক সিয়ারের ফরমান কবে জারি করা হয় সঠিক উত্তর হবে অপশন সি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক স্যারের ফরমান জারি করা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন ঠোঁটের কোণে ঘা অভাবে দেখতে পাওয়া যায় নিচের কোন রাসায়নিকের অভাবে দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি যে নামগুলো রয়েছে দেখো থিয়ামিন আয়োডিন রাইবোফ্লাভিন এবং রেটিনল এগুলো সবই ভিটামিনের নাম ভিটামিনের রাসায়নিক নাম তো সঠিক উত্তর হবে অপশন সি রাইবোফ্লাভিনের অভাবে ঠোঁটের কোন ঘা দেখতে যায় এবং গাইব কি ভিটামিন বি টু থিয়ামিন এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান রেটিনল এটা হচ্ছে ভিটামিন এ এবং আয়রিন নিজেই একটা মৌল নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো বিয়াল্লিশের এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইস কে ছিলেন সঠিক উত্তর অপশন সি লিন ছিলেন ভাইস রায় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ভোপাল বা ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে সংঘটিত হয় চারটি অপশন সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান উনিশশো চুরাশি সালে এবং কোন গ্যাস ছিল কোন গ্যাসের জন্য এটি ঘটে সেটা হচ্ছে মিথাইল আইসো সায়ানেট এই গ্যাসটির জন্য ভূপালে এই দুর্ঘটনাটি ঘটে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে চল্লিশটার মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের লাইক কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এটা লাইক করে দাও এবং কমেন্ট করো প্রশ্নপত্র কেমন ছিল তোমাদের স্কোর কত হয়েছে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের আমি প্র্যাকটিস করাবো রিভাইজ করাবো এবং পরীক্ষাতে আশা করছি যে ধরনের প্রশ্ন যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন নিয়ে আসছি এখান থেকে তোমরা অবশ্যই কমন তোমরা পাবে